এই হায়াত জিন্দেগিতে যারা নাকি এই দোয়াটা বেশি বেশি করে পড়বে রজব এবং শাবান মাসে আল্লাহর রাসূল এই দোয়াটা পড়ছেন আল্লাহর রাসূলের মহব্বতের সাহাবীরাও এই দোয়াটা পড়ছেন এবং আল্লাহর রাসূলের সাহাবীদের পরে সাহাবা একরামদেরকে যারা দেখে ঈমানের সাথে যারা খায়রুল কুরুন কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম তাবিঈন তবে তাবিঈন আইমায়ে মুজতাহিদিন সলফে সালিহিন উলামায়ে মুতাকাদ্দিমিন উলামায়ে মুতাখিরিন সহ দেওবন্দ মাদ্রাসার উস্তাদ অনুসারীরা এই আমলগুরা তারা আসারে না মুমিনের সিফত এবং কোয়ালিটি হলো মুমিন কোনো গুনাহ করবে না আর গুনাহ যত শুরু হোক মুমিন গুনাহ করবে না আর নেক আমল কম ছোট হলেও নেক আমল মুমিন সারবে না সুবহানাল্লাহর জোরে কোন মুমিনের সিফত কি মুমিন গুনাহ করবে না তারপরেও যদি মানুষ মানুষ তো থাকে বলে যার ভুল হবে এবং যার মধ্যে নেক আমল করারও কোয়ালিটি থাকবে এবং যার মধ্যে গুনাহ করারও কি আছে কোয়ালিটি আছে এটাকে মানুষ বলা হয় যদি কেউ এই কথা বলেন যে আমার জিন্দেগির মধ্যে আমার জিন্দেগি যে হায়াতে জিন্দেগির মধ্যে একটা গুনাহও আমার আমল নামাতে নাই আমি বলবো আপনি মানুষ না আপনি মানুষ না কারণ মানুষের ভুল থাকবে ঠিক না বেটি জোরে কোন ঠিক না বেটি এই মজলিসপুরের ভাই ও মজলিসপুরের বাবা আমার পাশে যোগ্য যোগ্য আলেমরা বসা আছে যদি একটা ভুল বলি আমাকে ওনারা সংশোধন করে দিবেন আমার ভাইয়েরা মুসলিমের মুসলমান মুমিনের যদি ভুল হওয়ার সঙ্গে সঙ্গে মুমিন সংশোধনের জন্য একটা ভুল হয়ে গেল একটা গুনাহ হয়ে গেল চাই এই গুনাহটা শয়তানের প্রবঞ্চনায় পড়ে হোক এই গুনাহটা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে হোক এই গুনাহটা ইচ্ছা হোক অনিচ্ছা হোক সগীরা হোক কবিরা হোক শিরিক হোক বেদআতি হোক আল্লাহর বান্দা বান্দি গুনাহ করে যখন তার কলবে একটা ধাক্কা লাগবে যে হাইরে আমি এই কাজটা তো করলাম এই কাজটা তো আল্লাহ আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ এই কাজটা করলে আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে আল্লাহর রাসূলের শাফাআত পাওয়া যাবে না এই যে এই কথা মনে করে মুমিন বান্দা বান্দি যখন আল্লাহকে ডাক মেরে জবান থেকে এবং কলব সাথে জবানের সাথে কলবের সাথে মিল রেখে আস্তাগফিরুল্লাহ বলেন না আস্তাগফিরুল্লাহ বলেন না জোরে জোরে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম জামানের সাথে মিল রাখবে জবান দ্বারা যেই কথাটা ইস্তিগফারটা আমরা বলবো উচ্চারণ করব এর সাথে সাথে কলমের সাথে ইস্তিগফারটা মিল রাখতে হবে কারণ ইস্তিগফার দুই প্রকার জোরে কোন কই প্রকার আর জোরে কোন কই প্রকার একটা ইস্তিগফার হলো জবানের ইস্তিগফার আর একটা ইস্তিগফার হলো কলবের ইস্তিগফার জবানের ইস্তিগফার কি আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি আস্তাগফিরুল্লাহ একবার পড়লেন আপনার অতীতের সকল সগীরা গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন জোরে বলেন না আস্তাগফিরুল্লাহ আওয়াজ করে বলেন আস্তাগফিরুল্লাহ এই আস্তাগফিরুল্লাহ যে আমরা এখানে বসে পড়লাম যারা এখনো মাহফিল আসে নাই এরা পস্তাইছে কিনা বলেন এই জোরে কোন ঠিক কিনা জবানের ইস্তিগফার আরেকটা ইস্তিগফার হলো কলবের ইস্তিগফার কলবের ইস্তিগফার আল ইস্তিগফারু
আল ইস্তিফআলুর মাসদার বাবে ইস্তিফআলের মাসদার তলবে মাফি আল্লাহর কাছে গুনাহ থেকে ক্ষমা চাওয়া আল্লাহু আকবার কোন আর জোরে কোন না ইস্তিগফারটা এত দামি এটেম্বুম এটেম্বুম ঠিক নি ইস্তিগফার পড়লে শয়তান এ শক্তি একেবারে দুর্বল হয়ে যায় আল্লাহু আকবার কলবের ইস্তিগফারটা হলো সুদ খাইছেন ঘুষ খাইছেন মিথ্যা বলছেন জিনা করছেন সখীর জিনা করছেন এই হাত দ্বারা অন্য বেগানা নারীকে আপনি মস করছেন স্পর্শ করছেন এই পাও দ্বারা বেগানা মহিলার সাথে খারাপ কাজের জন্য গেছেন এই জন্য এই যে গুনাহগুলা হয়ে গেল কলবে অনুতপ্ত হওয়া সব সময় আল্লাহর কাছে দোয়া করা মাফি চাওয়া আল্লাহ যেই গুনাহ করছি মাওলা নিশ্চয় এই গুনাহগুলা শয়তানের দোকাপোড়া করছি আল্লাহ তুমি যদি মাফ না করো আমি কোথায় যাব কার কাছে গিয়ে মাফ চাবো ঠিক না বেটি এইজন্য মুরব্বীরা বলতেন তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলেন না তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো বলো তোমার বান্দা যাবে কার দারে ঠিক না বেটি বলেন তুমি যদি মাফ না করো তোমার বান্দি রে তোমার বান্দি বল যাবে কার দারে উম্মাতুন মজনিবাতুন আল্লাহর রাসূল বলেন উম্মত হলো গুনাহগার আমরা গুনাহ করতে পছন্দ করি আল ইনসানু হারিসুন ফিমা মুনিহা আল ইনসানু হারিসুন ফিমা মুনিহা এর কর্তল মানুষকে যেই জিনিসের জন্য বাধা দেওয়া হইছে এই জিনিসটার প্রতি মানুষের বড় লোভ বড় লালসা ঠিক না বেটি জোরে কোন বেগানা নারীর দিকে তাকানো যাবে না কিন্তু আমরা রাস্তায় চলার সময় বেগানা মহিলার দিকে তাকাইতে মনটা চাই শয়তান আঙ্গুল দিয়ে গুতা দে ঠিক নি শয়তান কি করে গুতা দে দেখ দেখতেছে দেখ দেখ কি সুন্দর ঠিক না বেটি আর আমার যুবতী বোনরাও এরা রাস্তায় যাওয়ার সময় ঘর থেকে বেরোর সময় এমন ভাবে সাজ সজ্জা করে যায় এরা যুবকদেরকে আকৃষ্ট করতে বাধ্য করে ঠিক না বেটি একজন বৃদ্ধা মা দাদি নানি তার গায়ে বোরকা তার গায়ে কি অথচ তার মধ্যে যৌবন নাই সে যদি বোরকা না পরে হাঁটে কেউ তাকাবে দাদির গায়ে বোরকা কি বলবো দুঃখের কথা এত ওয়াজ এত নসিহত তারপরও কাছারে হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছিল 18 বছর ধরে পর্দার ওয়াজ করতেছি এরপর ফলাফল দেখলো মহিলারা জাঙ্গা ফিন্দা রাস্তায় হাঁটে জোরে কোন নাউজুবিল্লাহ ঠিক না বেরিক বলেন হে আমার ভাইরা দাদির গায়ে বোরকা নানির গায়ে বোরকা মা বিদ্যা মার গায়ে বোরকা এই মহিলা যদি রাস্তায় বোরকা ছাড়াও হাঁটে জুদুওয়ালাও কানা ফারদান কিন্তু তার দিয়ে কোনো যুবক তাকাবে না কিন্তু দুঃখের বিষয় হলো আপনার নাতি আপনার মেয়েটা এই মেয়েটা যুবতী মেয়ে যার গায়ে 18 বছর 16 বছর যুবতী যাদের মধ্যে বোরকা নাই ওই মেয়েটা 18 বছরের যুবতী মেয়েটার দরকার ছিল বোরকা কিন্তু তা না করে এই মেয়েটা হাই রুডে হাই হিল জুতা পরে আর লিপস্টিক আল আলকাতরা লাগাইয়া কানের মধ্যে ইয়ারফোন ঢুকাইয়া হিন্দি গান লাগাইয়া বেয়াদবের ঘর বেয়াদব সামনে মুরব্বীরা যায় মুরব্বীদেরকে কিন্তু সালাম দেয় না ঠিক না বেটি এমন ছেলে বাংলাদেশেও আছে না নাই
আপনারা বিচার করেন বোরকা পর্দা দরকার ছিল ওই যুবতী মহিলার যুবতী মেয়ের তার নাতিন কিন্তু এই ক্ষেত্রে বোরকা পরছে কে জোরে কোন কে এইজন্য আমি আমার মাদেরকে বলবো আপনারা বিবেককে প্রশ্ন করেন বোরকা বললে কোন মেয়ের দাম কমে আর আস্তে কোন আর জোরে কোন না আর জোরে কোন পর্দায় থাকলে বোরকা বললে কোন মেয়ের দাম কমে তার দাম তার দাম কি বাস্তব প্রমাণ শুনুন একটা মেয়ে মাদ্রাসায় পড়ুয়া গরীব এই মেয়েটার বাড়ি নাই গাড়ি নাই টাকাও নাই পয়সাও নাই এই মেয়েটা মাদ্রাসায় পড়ে সফে আউয়াল থেকে শুরু করে তাকমিল পর্যন্ত পড়ে হাফেজা হলো দাওরা হাদিস পর্যন্ত লেখাপড়া করলো কিন্তু ও আমার বাবারা এই মেয়েটা যে লেখাপড়া করিয়া আলেমা হইল তার কিন্তু আরেকজনের সহযোগিতায় সেই মেয়েটা আলেমা হইছে এখন কষ্ট হলো যার কোনো টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই দেখতো কিন্তু মেয়েটা খুবসুরত না কিন্তু এই মেয়েটার বিবাহ আবার কিভাবে হবে আমরা অনেক চিন্তা আমরা করি আল্লাহর কসম আমরা তো জায়গা জায়গা মাহফিল করি অনেক বড় বড় লোক আমাদেরকে বলে হুজুর বড় ফ্যামিলিতে এরকম ভাবে বিবাহ করলাম সুন্দর নারী দেখে বাড়ির অভাব নাই গাড়ির অভাব নাই টাকার অভাব নাই সুন্দরের কমতি না হুজুর সারাটা জীবন কিভাবে কাটাইলাম আমার বউ কিন্তু আমার ওয়াইফ মানে না আমার কথা চলে না ঠিক না ঠিক বলেন لا إله إلا الله محمد رسول الله صلى الله بلن صلى الله بايرامار بوركا بوروا مهلتا زار بيتوري دين আছে قرآن আছে سنة আছে ওই মেয়েটা অন্তত পক্ষে স্বামীর খেয়াল সেবা করবে নামাজ পড়বে ওই মেয়েটা কোনো অবাধ্য কাজ করবে না দেখা গেল আমাদেরকে বড় বড় লোকেরা বলে টাকার অভাব নাই হুজুর সুন্দর মেয়ে চাই না আমি একটা দিনদার মেয়ে আমাকে দেন সুন্দর মেয়ে আমার দরকার নাই দিনদার মেয়ে আমাকে দিবেন আল্লাহু আকবার কোন আর জোরে কোন তাহলে এই মেয়েটা গরি তার টাকা নাই পয়সা নাই সে সুন্দর না এই মেয়েটা বিবাহ হয়েছে বড় একজন লোকের কাছে তার সে কি বাকি রয়ে গেল নাকি সুবহানাল্লাহ বলেন আটো জোরে কোন আল্লাহ রাসূল বলছেন মিসকাতুল মাসাবিহ জিলদে সানি দ্বিতীয় খণ্ডের হাদিস আল্লাহ রাসূল বলেন তুনকাহুল মারআতু বিআরবাইন নারীদেরকে বিবাহ করা হয় চারটা গুণ দেখে অথবা এর আরেকটা অর্থ এরকম নারীদেরকে তোমরা বিবাহ করো যেই নারীর মধ্যে চারটা সিফত আছে ওই নারীকে তোমরা বিবাহ করো ভালো করে বুঝবেন এক নম্বর হলো বিজা বিজামালিহা বিমালিহা লিমালিহা লিজামালিহা ওই মহিলা সুন্দর কিনা দেখো দুই নম্বর হলো ওই মহিলা এরকম ভাবে নসব তার বংশ ভালো কিনা দুই নম্বর তিন নম্বর হলো ওই মহিলাটার পরহেজগার কিনা আল্লাহু আকবার তার মধ্যে মাল আছে কিনা তার এরকম ভাবে মালি মালি কিনা আল্লাহ রাসূল তিন চারটা সিফত বলে চার নম্বরটা বলছেন ফাজবার লিজা বিজাদিদ্দিন ফাজবার বিজাদিদ্দিন তারিবাত ইয়ামিনুক অথবা তারিবাত ইয়াদাকে আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ রাসূল বলছেন যদিও এই নারী সুন্দর না কিন্তু তার মাল নাই বংশমালও না কিন্তু এই নারীটা নামাজ পড়ে কোরআনে কারিমের তেলাওয়াত করে স্বামীর বড় বাধ্য স্বামীর কথা মানবে মেনে চলবে রাসূল বলেন যদিও মহিলাটা সুন্দর না এবং সে তার বংশ তেমন উচ্চ বংশওয়ালা না এবং তার এরকম ভাবে মাল নাই রাসূল বলেন চার নম্বরটা দেখে বিবাহ করো তোমার জীবনটা উত্তম এবং তুমি সংসার ভালো হয়ে যাবে তোমার ভাগ্য হলো যাবে আল্লাহু আকবার আপনাদের খারাপ লাগছে নাকি এইজন্য যে কথাটা বলতেছিলাম ইস্তিগফার তওবা মুমিনরা যখন গুনাহ করবে তখন সঙ্গে সঙ্গে তওবা করবে মুমিনের গুণ হলো মুমিন নেক কাজ কম ছোট হলো ছাড়বে না গুনার কাজ বেশি বড় হলো এরকম ভাবে ছোট হলো ছাড়বে না করবে না নেক কাজ এরকম ভাবে ছোট হলেও ছাড়বে না আল্লাহু আকবার কর বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই এই মুজদিসপুরের আব্বারা ও মুজদিসপুরের যুবক ভাইরা শুনেন ওই ভারত বসে আল্লাহওয়ালা আল্লাহর এক আবেদ বান্দা আহারে এই বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আমার ভাইরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবার পর আমাদের ফখরে বাঙাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি আমাদের ব্রাহ্মণবাড়ের বড় হুজুর মুফাসসির হুজুর রহমাতুল্লাহ আলাইহি মুফতি নুরুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লামা মরহুম জুবায়ের আহমদ আনসারী হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তিকালের খবর শুনে হাজার ও হাজার না লক্ষ লক্ষ মুসলিম ভাইরা বিভিন্ন জায়গা থেকে চলে আসছে আল্লাহর বান্দার জানাজা নামাজ পড়ার জন্য ঠিক না পিটিক জোরে কোন আরো জোরে কোন ঠিক না পিটিক ভালো লোক যদি মারা যায় ওই ভালো লোক অনেক আল্লাহর বান্দারা মারা যাওয়ার পরে সেই যে ভালো মানুষ এরা কিছু কিছু আমলে প্রমাণ হয় আমাদের এরকম ভাবে বাকালের জয়নুল আব্দিন সাহেব হুজুর ইন্তিকালের পরে ওনার যখন জানাজা নামাজ হয়েছিল সহিলপুর স্কুল মাঠে ঠিক না বেটি এরকম জানাজা প্রমাণ করে এই লোকটা যদিও আমরা তেমন মূল্যায়ন করতাম না আল্লাহর কাছে ওই লোকটার এমন কিছু আমল ছিল যে আমলে আল্লাহ পাক এর বান্দা বান্দিরা বান্দারা তার জানাজার নামাজের জন্য তারা বিকুল হয়ে ছুটে আসছে আল্লাহু আকবার জোরে কোন আর জোরে কোন আমাদের আমিন সাহেব হুজুরের জানাজা পড়ছেন আপনারা ঢাকা জাতীয় ঈদগাহ জানাজা হয়েছিল 2011 সালে ঠিক না দেখছেন এত মুসল্লি এত মানুষ আমুন সুবি সাহেব হুজুর জানাজার জানাজার নামাজ তারপরে নূর হোসেন কাসিম সাহেব হুজুর জানাজার নামাজ দুনিয়াত বাবনগরি সাহেব হুজুরের আমি ওই হুজুরের কবর জিয়াত করে আসছি আমুন সুবি সাহেব হুজুর কবর জিয়াত করছি দুনিয়াত বাবনগরি কবর জিয়াত করছি নানপুর বিশ সাহেব হুজুর আল্লাহ আল্লাহ আকবার কর মাঝে মাঝে গুলা যায় গেলে দিলের মধ্যে কিছু খোরাক পাইবেন যাই হোক ওই দিল্লি ভারতবর্ষে আল্লাহওয়ালা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে তার জানাজার নামাজটা পড়বার জন্য একজন দুইজন নয় চতুর্দিক থেকে হাজার ও হাজার মুফতি মুসল্লি আবেদ আল্লাহ বান্দারা তারা ছুটে ছুটে হাজির হয়ে গেছে তার জানাজার নামাজটা পড়বে আমার ভাইরা কিন্তু ওই আল্লাহওয়ালা বুজুর্গ সে তার খাদেমকে একটা ওসিয়ত করে গিয়েছিল ওসিয়ত এজুরে কোন আল্লাহু আকবার কি ওসিয়ত করে গিয়েছিল খাদেমকে বলেছিল খাদেম যদি এই সাইর কোয়ালিটি ওয়ালা মানুষ যদি পাওয়া যায় তাহলে এর দ্বারা আমার জানাজার নামাজটা পড়ায়া দিবা যদি সাইর সিফত ওয়ালা মানুষ না পাওয়া যায় আমার জানাজা দিও না আমার জানাজা সারাই কবরে আমাকে দাফন করে দিও কি চারটা কোয়ালিটি চারটা সিফত কি কি ছিল এই কথাটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব আমাদের মাদ্রাসার বড় হুজুর চলে আসছেন আমার পরে ওনার মূল্যবান বয়ান রাখবেন এ মজলিসপুর বায়রা এক নম্বর সিফত লেখা গেছে যে সিফতটা হলো এই যে নাকি তার জিন্দগিতে বালেক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বেগানা মহিলার দিকে তাকাই নাই
বেগনা মেয়ের দিকে তাকানো অনেক সওয়াবের কাজ মনে হয় জোরে কর না রাস্তায় আটলে বাবারে শোক আর ফালা না ঠিক নেই কহ হুজুর শোক রাখার জায়গা নাই ডান দিকে চাইলে দুই ধার হইছে বাম দিকে দুইটা সামনে দুইটা আর ও একবার বিল্ডিং আর দুজন হাজা বই রইছে আমি কই তুমি কোরআন শরীফ পড়ছো আল্লাহ কোরআনে কি বলছেন যে তুমি তোমার দৃষ্টিকে নিজের দিকে রাখো সুবহানাল্লাহ বলেন তাহলে এক নম্বর গুণ কি ভাই যে তার জিন্দেগিতে এরকম ভাবে বেগানা মহিলার দিকে তাকায় যুবক ভাইরা মা বোনরা আমি আলেম আমি নিজেকে বলি আপনাদেরকে বলি বর্তমান টাচ মোবাইলের মাধ্যমে যে গুনাহগুলা হচ্ছে এই গুনাহগুলা আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন বিশেষ করে আমি যুবক ভাইদেরকে বলবো যাদের কোনো ব্যবসা নাই বাণিজ্য নাই কোনো প্রয়োজন নাই আপনার জরুরত সারা যে আপনি টাচ মোবাইল ব্যবহার করছেন আপনি কি মনে করেন হ্যাঁ টাচ মোবাইল দিয়া এরকম ওয়াজ শুনে দিনের বেলা এক দুটো আওয়াজ শুনলো গভীর রাত্রে তাদের ওই ভয়ানক অবস্থায় তারা পৌঁছে যায় যেইগুলা আপনাদেরকে বর্ণনা করা অসম্ভব এই জন্য ইঙ্গিতে আপনারা বুঝে নেবেন আপনাদেরকে যুবক ভাইদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আপনাদেরকে দুই হাত দুই পাও ধরে বলবো আমরা গুনাহ করব না সওয়াবের কাজ আমরা ফাইলে সারব এ ভাই ঘুমান গেলি গা ওই মজুর লেছে কি ও ওয়াজ মত আরাম হইছে কথাগণ ঠিক না বেটি হ্যাঁ কথাগণ ঠিক কি না এক নম্বর কি আমরা বেগানা মহিলার দিকে তাকাবো এখানে আরো অনেক ওয়াজ আছে যেন তুই দিলাম দুই নম্বর গুণ হলো আল্লাহর বান্দা ওসিয়ত করে গেছে যার জীবনে কোনদিন ফরজ নামাজ কাজা হয় নাই ফরজ নামাজ জোরে কর না ফরজ নামাজ কাজা হয় নাই আমি আলেম মানুষ আমিও বলতে পারবো না আমার জীবনে নামাজ কাজা নাই ওর বড় বড় আলেমরাও বলতে পারবে না কারণ অনেক সময় অনিচ্ছাকৃতভাবে নামাজ কাজা হইয়াই যায় এই জন্য আমার ভাইয়েরা এই গুণটা কিন্তু সাধারণ গুণ না সাধারণ কোয়ালিটি না অনেক বড় একটা কোয়ালিটি এটা আমার আপনার দ্বারা সম্ভব না বড় বড় আলেমদের দ্বারাও সম্ভব না তবে ইল্লা মাশা আল্লাহ কিছু কিছু আল্লাহর বান্দারা এখনো এই পৃথিবীর জমিনে বিচরণ করতেছে যাদের কখনো তাকবীর ওলা ফত হয় নাই সুবহানাল্লাহ বাইদ্যা কয়েন আটো জোরে কন আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আরবাঈনা ইয়াওমান ইউদরিকু বিয়া তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতান বারাআতুম মিনান নার ও বারাআতুম মিনান নিফাক আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য 40টা দিন তাকবীর উলার সাথে নামাজটা আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুইটা মুক্তির পরোয়ানা লিখে দিবেন জোরে কোন কয়টা জোরে জোরে কোন কয়টা এক নম্বর বারাতুম মিনান নার আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন আর দুই নম্বর হলো বারাতুম মিনান নিফাক নিফাক থেকে আল্লাহ তাকে নাজাত দিয়ে দিবেন আমরা তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তে কে কে রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখাই নারে তাকবীর দীন ইসলাম আল্লাহ কবুল করুক আমিন বায়ের আমার আল্লাহ রাসূল বলছেন যারা নামাজকে হেফাজত করবে কানাত লাহু নূরান তাদের জন্য নূর হবে আল্লাহু আকবার নামাজ আমরা ছাড়ব না দুই নম্বর গুণ বলছি তিন নম্বর গুণ হলো এখাদেম আমার জানাজার নামাজ যে পড়াবে তার তিন নম্বর গুণ থাকতে হবে তিন নম্বর গুণটা হলো যেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে নিয়ে এমন ভাবে জিন্দিগির এরকম ভাবে সে কখনো আসর নামাজের সুন্নত ছুটে নাই আসর নামাজের সুন্নত ছুটে নাই আচ্ছা হাদিস সাহেব সিরাজ ভাই আসর নামাজের সুন্নত ফরজ না নফল দেওয়া শুনতেছেন না
আজকে বাইরে বাইরে বসছি ছাড়তাম না কোন আসর সুন্নাত ফরজ না নফল এই কারণ বাইরে দিক আমলে দেখছি আশিরাজ ভাই আগে আগে সুন্নাত নামাজ পড়ে সুবহানাল্লাহ কোন আমার বারা আসর নামাজ সুন্নাত আমরা তো মনে করি যে না পড়লে কোনো গুনাহ হইতো না আল্লাহর ওলিরা সুন্নাত ছাড়ছে ছাড়ছে তো যেই ব্যক্তি বালেগের পড়তে গিয়ে নিয়ে জীবনে আসর সুন্নাত দাস ছুড়ে না সে আমার জানাজার নামাজ পড়াবে আল্লাহর বান্দা খাদেমকে ওসিয়ত কইরা গেছে চার নম্বর যে সিফতটা চার নম্বর যে কোয়ালিটিটা থাকতে হবে সেটা হলো সে যে ব্যক্তি বালেগের পড়তে গিয়ে নিয়ে জিন্দগিতে তার তাহাজ্জুদ নামাজ ছুড়ে নাই লা ইলাহা জোরে জোরে মহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ চার নম্বর গুণ হলো যে তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই হুজুর এত বুজুর্গি দেখায়েন না আপনি নিজেই তো তাহাজ্জুদ পড়েন না একজনকে কেন ওয়াজ করেন আল্লাহ রাসূল বলছেন আমরা রাউদুল আদবের মধ্যে একটা কথা পড়ছি উংজুরু মা কালা আলা মান কালা আমি যদিও গুনাগার তাহাজ্জুদ পড়ি না কিন্তু তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ বলেন দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন তাহাজ্জুদ পাবন্দি হইতে পারি যে কথা বলছে তার দিকে তাকায়ও না মা কালা সে লোকটা কাল্লা সুরা নাকি সমাজে তার সম্মান নাই কিন্তু হে কথাটা কি বলছে তার দিকে তোমরা তাকাও সুবহানাল্লাহ এই চারটা কোয়ালিটি কথা যখন সে গোলাম খাদেমে তুল্লা ধরছে এই লাশ সামনে রেখে হাজারো হাজার মুক্তি মহাদেশ উপস্থিত সামনে বেড়ে আসবে জামা জানাজা পড়াবে এর কোনো এরকম ভাবে হ্যাঁ একজন আল্লাহর বান্দা পিছনের কাতার বেদ করে আসলেন সামনে আসিয়া চার তাকবীর দিয়া জানাজার নামাজে কত তাকবীর আরো জোরে কিন্তু এই জানাজার নামাজও অনেক সময় দেখা যায় জানাজা পড়তে গিয়া ঈদের নামাজ পড়া ফেলে ঠিক না বেটি জানাজার নামাজে কি তকবীর সময় হাত উড়ানো যায় কিন্তু ঈদের নামাজে আসেনি কিন্তু আমরা অত বড় হুজুর যে আমরা ওই মসজিদের ইমাম সাহেবের মন্তব্য করি দোকান ফাইডে বসিয়া বিসমিল্লাহ বললে বুম দিল বিসমিল্লাহ শুদ্ধ করে বাইরে হবে ঠিক না বেটি আমরা গীবত হিংসা করে আমাদের সমস্ত আমল নষ্ট করতেছি আল্লাহর হস্তে গীবত কইরা মানুষের বদনাম কইরা যা করছেন এই আমল নষ্ট করবেন না আল্লাহর বান্দা আসিয়া জানাজার নামাজ পড়ায়া দুই চোখের পানি পালায়া জরজর করে কাঁদতেছি আর বলতেছে জনসমুদ্র যে নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবার সে তো বিদায় হয়ে গেল কিন্তু আরেকজনের জীবনের ভালো নেক আমলগুলা গোপন আমলগুলা মানুষের সামনে প্রকাশ করে গেল মুহতারাম হাজিরিন যে নাকি জানাজা নামাজটা পড়াইছিল সে কিন্তু আমার আপনার মতন সাধারণ আলেম না আল্লাহর বান্দা না সে ছিল তদানীন্তন সময়ের আল্লাহ ওয়ালা বুজুর্গ কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলার খলিফা শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই লাস্টটা ছিল কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই ঠিক না হুজুর এই জন্য আজকের মাহফিলে আপনারা আসছেন যে আমলগুলো এখন বলছি হুজুররা বলতেছেন আপনারা আমল করবেন তো ইনশাআল্লাহ